মুর্শিদাবাদে কদবেলতলা বদরপুর, আর সেখানেই বোমে আহত হলো এক ব্যক্তি। খায়রুল শেখ নামে এই ব্যক্তিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানেই তার চিকিৎসা চলছে। ইতিমধ্যেই বহরমপুর থানার পুলিশ পুরো বিষয়ে তদন্ত শুরু করেছে, কিভাবে তার বোম ফাটল সেটাই তদন্ত করছে পুলিশ। যেটুকু খবর তাতে এই বদর শেখের বাড়ি হরিহরপাড়া বলে জানতে পারা যাচ্ছে। মুর্শিদাবাদে কদবেলতলা বদরপুর, আর সেখানেই বোমে আহত হলো এক ব্যক্তি। খায়রুল শেখ নামে এই ব্যক্তিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানেই তার চিকিৎসা চলছে। ইতিমধ্যেই বহরমপুর থানার পুলিশ পুরো বিষয়ে তদন্ত শুরু করেছে, কিভাবে তার বোম ফাটল সেটাই তদন্ত করছে পুলিশ। যেটুকু খবর তাতে এই বদর শেখের বাড়ি হরিহরপাড়া বলে জানতে পারা যাচ্ছে। মুর্শিদাবাদে কদবেলতলা বদরপুর, আর সেখানেই বোমে আহত হলো এক ব্যক্তি। খায়রুল শেখ নামে এই ব্যক্তিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানেই তার চিকিৎসা চলছে। ইতিমধ্যেই বহরমপুর থানার পুলিশ পুরো বিষয়ে তদন্ত শুরু করেছে, কিভাবে তার বোম ফাটল সেটাই তদন্ত করছে পুলিশ। যেটুকু খবর তাতে এই বদর শেখের বাড়ি হরিহরপাড়া বলে জানতে পারা যাচ্ছে।